7 জানুয়ারি ব্রিগেড সমাবেশের অনুমতি দিচ্ছে না নবান্ন, অথচ 24 ডিসেম্বর ব্রিগেডের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দাবি করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। 7 জানুয়ারি ব্রিগেডের সমাবেশ করবেনি, প্রয়োজনে সর্বোচ্চ পর্যায়ে যাবেন বলেছেন মোহাম্মদ সেলিম। মমতা ব্যানার্জি নাকি বিজেপি কে রাজনীতির বিরুদ্ধে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7 তারিখে ডিওএফআই সমাবেশ ডেকেছে 7 জানুয়ারি, নবান্নর নির্দেশে কমিউনিকেশনে ফোর্ট উইলিয়াম বলছে যেটা দেওয়া যাবে না, জনসভার জন্য দেওয়া যাবে না। আর 24শে ডিসেম্বর আমরা সবাই জানি কেন করা হচ্ছে, বুঝে না। আরএসএসের তত্ত্ব হচ্ছে 25 তারিখে বড়দিন যেটা হয়, এটা হচ্ছে প্রিপারেশন, এটা হচ্ছে তোমার কি ভেজাল। ভারতীয় যে হিন্দু পরম্পরা এবং সংস্কৃতি আছে, এটা বাংলার লোকেরা পাকস্ট্রিটে গিয়ে দেখা যায় যেসব এরমভাবে ভ্যালেন্টাইন্স ডের সময় করেছে হিন্দু সেনানি, এরমভাবে 1 জানুয়ারির ক্ষেত্রে করেছে, এভাবে 31শে ডিসেম্বরের ক্ষেত্রে করে। এখানে দাঁড়িয়ে 25শে ডিসেম্বরকে ওরা টার্গেট করে। প্রথম কথা, ব্রিগেডটা হচ্ছে আর্মির জায়গা, এই অনুমতির সঙ্গে আর্মির বিষয়টা জড়িত, যার যখন সময় হবে দিয়ে দেবেন। আর মোহাম্মদ সেলিমের সভা শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যায়, সভাটা খামোকা ব্রিগেডে আসছেন কেন? শ্রদ্ধানন্দ পার্কে চান, লোকাল থানা অনুমতি দিয়ে দেবে। কথা বলবো মৌমিতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। মৌমিতা, মোহাম্মদ সেলিম যে অভিযোগ করছেন যে 24 তারিখে ব্রিগেডের অনুমতি পাওয়া গেল, অথচ 7 জানুয়ারি ব্রিগেডের অনুমতি নবান্ন দিচ্ছে না, এই অভিযোগ তার। দেখো, 7 জানুয়ারি যুবদের তরফ থেকে অর্থাৎ ডিওয়াইএফআই এর তরফ থেকে, সিপিএম এর যুব সংগঠনের তরফ থেকে অনেক আগেই ব্রিগেড সমাবেশ, তারা যে ইনসাফ যাত্রা করছেন সেই ইনসাফ যাত্রা শেষে ব্রিগেড সমাবেশে তারা ঘোষণা করেছিলেন। আজ আলিমুদ্দিন থেকে মোহাম্মদ সেলিম, সিপিআইএম রাজ্য সম্পাদক, যে অভিযোগ করলেন যে নবান্নের নির্দেশে 7 জানুয়ারির অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করা হচ্ছে। শুধু তাই নয়, 7 জানুয়ারি যদি অনুমতি না দেওয়া হয় তবে সেক্ষেত্রে যে যুক্তি দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যে নবান্ন থেকে নির্দেশ আছে এবং সেই কারণে 7 তারিখ থেকে পাওয়া যাবে না ব্রিগেড সমাবেশের যে জায়গা, সেই ব্রিগেড পাওয়া যাবে না বলে তাদের জানানো হয়েছে। কিন্তু আজকে ডিওয়াইএফআই নেতৃত্ব তারা গিয়েছিলেন, তারা কথা বলেছেন এবং মোহাম্মদ সেলিম তিনি যেটা দাবি করলেন, তিনি অভিযোগ করার পাশাপাশি যেটা জানালেন যে ব্রিগেডেই তারা সমাবেশ করবেন, অভিযোগ তারা শুনবেন না, কোনো কথা তারা শুনবেন না। এবং যে সভা ডিওয়াইএফআই এর শুধু সভা ছিল, সেই সভা সিপিআইএম এবং অন্যান্য গণসংগঠনও তাতে সেই ব্রিগেড সমাবেশে যোগ দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।